আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি ভুল স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম রুমি আক্তার। ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন? শেরপুর ডিস্ট্রিক্ট থেকে। শেরপুর থেকে এসেছেন। আচ্ছা জানতে চাইবো এই DPRC হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? স্যার আমার হাতে পায়ে জয়েন্টে বাত ব্যথা ছিল, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে। আচ্ছা এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? প্রায় 6 বছর যাবত আপনি ভুগছিলেন। এটা কি আর্থ্রাইটিস ছিল? জি স্যার আর্থ্রাইটিস। আচ্ছা এই আর্থ্রাইটিসের কারণে আপনার প্রাথমিক জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? মানে আপনি যেমন দৈনন্দিন যে কাজগুলো করতেন সেগুলো করতে গিয়ে আপনার কি ধরনের সমস্যাগুলো হতো? স্যার আমার হাতে পায়ে কুকড়া লেগে আসতো, কাজ করতে পারতাম না, হাঁটতে পারতাম না, বাথরুমে যেতে পারতাম না। আচ্ছা তার মানে আপনার প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো আপনি কোনোটাই ঠিকমতো ভাবে করতে পারতেন না। আচ্ছা জানতে চাইবো এই DPRC হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 7 দিন। আচ্ছা আজকে 7 দিন পরে আপনার শারীরিক কি অবস্থা? এখন ভালো বোধ করছেন? আগের যে ব্যথাগুলো ছিল সেটা চলে গিয়েছে? আগের থেকে অনেকটুকু ভালো হয়ে গেছে। আচ্ছা জানতে চাইবো যে এই DPRC হসপিটালে আসার আগে আপনার এই রোগটার জন্য আপনি কি এর আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? জি স্যার। আচ্ছা সেই ট্রিটমেন্টের ফলাফলটা কি ছিল? ফলাফল ভালো হয়নি। আচ্ছা ব্যথা, ওষুধ খাওয়ার পর ব্যথা করতো। আচ্ছা মানে হয়তো ওষুধ খেতেন, ওষুধটা ছেড়ে দেওয়ার পরে আবার সে আগের ব্যথাটা আবার ফেরত আসতো, এই ধরনের সমস্যাগুলো হতো। আচ্ছা এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো। স্যার আপনার নামটা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রূপচান আহমেদ মুরাদ। আচ্ছা আমি এই নালিদাবাড়িতে থাকি। তো আমরা মূলত শফিউল্লাহ প্রধান স্যারকে ইন্টারনেটে ফেসবুকে পাই এবং তার বিভিন্ন রোগীর সাক্ষাৎকার দেখি, জানতে পারি যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তখনই সিদ্ধান্ত নিলাম সব কিছু বাদ দিয়ে স্যারের এখানে দেখা করব। তখন ইনশাল্লাহ আসলাম। আসার পরে স্যার 10 দিনে ট্রিটমেন্ট দিয়েছিল। তো বিভিন্ন সমস্যার কারণে আমি 7 দিনেই দেখা যাচ্ছে রোগী সুস্থ। আমিও পরে চিন্তা করলাম যেহেতু সুস্থ এখন হয়তো আমাদের আমার ছুটিও শেষ, এই জন্যই চিন্তা করলাম যে স্যারের সাথে কথা বলে যদি যাওয়া যায়। পরে স্যার বললো ঠিক আছে, তাহলে মোটামুটি যেহেতু রোগী সুস্থ এই জন্য আমরা চলে যাচ্ছি। তো আমি আসলে অনেক ডাক্তারের কাছে দেখেছি স্যারের ব্যবহার অত্যন্ত ভালো এবং এই রোগীর যেভাবে সেবা করে স্যারের কথা মতো চললে আমার মনে হয় যে বেটার ফলাফল পাওয়া যাবে। অনেক ডাক্তারই শুধুমাত্র ওষুধ দিত কিন্তু ওষুধ খাওয়ার পরেও দেখা যেত যে ব্যথা দিত না, কিন্তু স্যারের কয়েকদিন ওষুধ খাওয়ার পরে ব্যথা চলে গেছে। তো আর কিছু এক্সারসাইজ বলে দিয়েছেন, হয়তো আরো বলবেন, এগুলো করলে আশা করি হয়তো ভালো থাকতে পারে। এখন স্যারের কাছে আমার আমি কৃতজ্ঞ, যাতে আমি চাই আমার স্ত্রী যে অসুস্থ ছিল আল্লাহর ওসিলায় যেন, স্যারের ওসিলায় যেন এই রোগ থেকে মুক্তি পায়, এটা আমার কথা। আচ্ছা একটু জানতে চাইবো যে এই DPRC হসপিটালে আপনার যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, যারা নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি আপনার যে ধরনের সেবাগুলো ডে টু ডে আপনার পাওয়ার কথা ছিল সেগুলো কি নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম সব ধরনের সেবা পেয়েছেন? জি স্যার। আচ্ছা আপনার থেরাপি থেকে শুরু করে ট্রিটমেন্ট সব কিছু আপনি টাইম টু টাইম পেয়েছেন, বলতে হয়নি আপনাকে কোনো কিছুই? আচ্ছা জানতে চাইবো যে এই DPRC হসপিটালের টোটাল সেবা সম্পর্কে যদি একটু বলেন বা পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনাদের কাছে? সবকিছুই আমার ভালো লেগেছে। আচ্ছা তার সাথে ভালো লাগছে স্যারের ব্যবহার। স্যার আমাদের অনেক মানে কথা দিয়ে আমার অনেক সুস্থ করে দিয়েছে স্যার। স্যার কথাগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে। স্যার যেভাবে আপনাকে ফলো আপে রেখেছেন বা যে ধরনের ট্রিটমেন্টটা করেছেন বা আপনাকে যে ধরনের মানে উনি কথা দিয়েছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। কারণ আপনি দীর্ঘদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন, বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাননি, কিন্তু এখানে এসে আপনি 7 দিনই মোটামুটি আপনি অনেকটুকু আপনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা আমি একটু জানতে চাই বা বলতে চাই যে আপনি যে সমস্যাটা দীর্ঘদিন যাবত ভুগেছেন, আপনার মতো এরকম বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য আমাদের মা বোন আছেন, ভাই আছেন, যারা হচ্ছে যে এই ধরনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবত, কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে সঠিক ডক্টর খুঁজে পান না, তারা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন, অনেকে আছে ভুয়া চিকিৎসার মাধ্যমে তাদের সর্বশেষ শেষ করে ফেলেন, অনেকে দেখা যাচ্ছে যে মানে যতটুকু ভালো হওয়ার কথা তার থেকে আরো বেশি খারাপ অবস্থায় চলে যান। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? জি স্যার
স্যার, আমি তাদেরকে বলবো যে ডিপিআরসি হসপিটালে এসে তারা যেন একটু খোঁজ নিয়ে দেখে, একটু চিকিৎসা করে দেখে। আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ আগে আল্লাহ তারপর ভালো হবে, কারণ আপনি নিজে সুস্থ হয়েছেন, আপনি নিজেই সেটার প্রমাণ। সেটার জন্য আপনি সবাইকে বলবেন। ঠিক আছে, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 10 এর ভিতরে কত নাম্বার দিবেন, 10 এ কত দিবেন? স্যার, এই সেবার দিক দিয়ে আমি 10 এর 10ই দিব। 10 এ 10 দিবেন? স্যার, আচ্ছা। বিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।